happy, happy birthday! In the last one, we only say it, I know. Happy, happy birthday! আপনাদের এই যে আন্দোলন, আপনাদের এই যে প্রতিজ্ঞা, আজকে আমার এই আপনিকে শুরু করেছেন যিনি বলছেন যে আমরা 5-6 জনকে নিয়ে শুরু করেছিলাম, আজকে বহু মানুষ আসছে। অবশ্যই মহান রব্বুল আলামিন আপনাদের এই কষ্টর প্রতিদান দেবে, সেই দিওয়াটা আমি মনে করি এই NRCCANPR যে কালো কানুন করেছে, কালো আইন তৈরি করেছে, এই আইনের সাথে সাথে যে তৈরি করেছে তাকেও যেন আল্লাহ ধ্বংস করে দেয়, এটা আশা রাখি। সাথে সাথে আজকে আমার একটা বোন, তিনি আমাদের সাথে ছিলেন, তিনি চলে গেছেন, তিনার জান্নাতুল ফেরদাউস নসিব আল্লাহ করে। আজকে আমার ভারতবর্ষে একটা আওয়াজ উঠছে, ভারত মাতা কি জয় স্লোগান দিতে হবে, এই জায়গায় একটা কথা মনে পড়েছে, এটা আমরা সবাই জানি। হায়দ্রাবাদের নবাব, তিনি 1 কোটি টাকা দিয়েছিলেন, তিনার মাকে নেতাজি বলেছিলেন যে এটাই হলো প্রকৃত ভারত মা। আজকে এতগুলো মা আমরা যারা সবাই ভারত মা, এই ভারত মা এদের জয় হোক, অর্থাৎ মহান স্রষ্টা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করে এই কালো কাহিন আল্লাহ পাক এর দয়া যেন বন্ধ হয়ে যায়, এটাই আশা রাখি। সাথে সাথে আমি ছোট্ট সময় নিচ্ছি, আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলবো, আজকে গত 2 দিন আগে একজন মিডিয়া আমার কাছে গিয়েছিলেন, তিনি আমাকে প্রশ্ন করছিলেন যে পাকসার কাছে যারা বসে আছে, যে কোনো একজন ব্যক্তি হয়তো আমাকে কানে কানে বলে দিয়েছিল যে কারো বিষয়ে বলবেন না, তথাপিও আমি বড় ধিক্কার জানাচ্ছি যে ভারতবর্ষে এরকম যারা অশুভ অসৎ চরিত্রের মানুষ জন্ম হয়, যেটা আমাদের জন্য বড় লজ্জা, যে পাকসার কাছে যারা বসে আছে তারা নাকি বিরিয়ানি খাবার জন্য বসে আছে, তা আজকে আমিও আপনাদের সঙ্গে বিরিয়ানি খাওয়ার জন্য এসেছি। রাজাকে কীভাবে আপ্যায়ন করে তার থেকে বেশি আমাদেরকে আপ্যায়ন করে, তথাপি আমার বিরিয়ানি খাওয়ার অভাব পড়েছে, এই পাকসারকে আমার মা বোনেদের সঙ্গে বিরিয়ানি খেতে এসেছি। এরপরে আমার মা বোনেদের সঙ্গে, আমি একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে, আওলাদ হিসাবে আমি বলে যাই যে আপনাদের সাথে আপনাদের এই বাচ্চা, আপনাদের সাথে আপনাদের এই ভাইয়ের সবসময় দোয়া ও সার্বিক দিকে সহযোগিতা রইল, তার কথা দিলাম। কীভাবে দিল্লিতে শাহিনবাগেতে আমাদের মা বোনেরা ভারতবাসীরা আন্দোলন করে ওইখানে জালিম সরকারকে পতন করেছে, আমরাও বাংলা থেকে এই আন্দোলন করবো, সারা দেশেতে এই জালিম বিদেশ ব্রিটিশ দরদি সরকারকেও আমরা মিটিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আজকে কলিকাতায় এসে আমার মা বোনেদেরকে সাথে করে নিয়ে আওয়াজ তুলছি এবং আপনাদেরকে বলবো এই আওয়াজ জারি রাখুন, অবশ্যই আপনাদের বদুয়া আপনাদের অভিশাপ জালিম অবশ্যই মিটবে। ইতিহাস আমরা দেখেছি, ফেরাউন মিটে গেছে, মুসা কালিমুল্লাহ মেটে নে, নমরুদ মিটে গেছে, ইব্রাহিম খলিল মেটে নে, আবু জেলুতবা সাইবা মিটে গেছে, মোস্তফা জানের রহমত কখনো মেটে নে, অতএব এই জালিমরাও মিটবে ইনশাআল্লাহ, ভারতবর্ষ উজ্জ্বল হবে, এখানে আশা রাখলাম। যাহা পে পীরজাদা বাসি সিদ্দিকী সাহাব যে ফুলপুরা শরীফ কে বহুত মশহুর পীরজাদা হ্যায়, আজ পীরজাদা সাহাব ইহা পে আকে উনকা বন্দুক কা জবাব গান্ধীজি কা শর্তা কে জরিয়ে সে দেঙ্গে, আপকে হাথ মে লেকার। বহুত বহুত শুকরিয়া আদা করনা চাহতে আপনে পীরজাদে ভাই কা, ইসসে বেহতার তোহফা নহীন হো সকতা, ইয়ে তোহফা দেকা স্বাধীনতা আন্দোলন 2.0 কো নয়ে শান বখশ দিয়া।